সম্মানিত যাত্রীবৃন্দ, আমি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলছি। আজকের দিনটি আপনাদের জন্য একটি বিশেষ দিন। আজ আপনাদের সাথে আছেন নগদের জনাব তানভীর মিশুক। তিনি আপনাদের জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছেন। স্বাগত জানাচ্ছি জনাব তানভীর মিশুককে। সালাম আলাইকুম সবাইকে। আমার সাথে আজকে দুজন ন্যাশনাল হিরো আছে, যে হিরোরা ফিল করে যে আসলে আপনারাই মেইন হিরো। সো আমি সেই দুজন ন্যাশনাল হিরোকে আমার এখানে আসার অনুরোধ করছি, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। সালাম ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? বাংলাদেশের যদি কেউ আসল হিরো হয়ে থাকে, এটা হলেন আপনারা। সো আমার তরফ থেকে আমি এটাই বলবো যে আপনাদের জন্য যে যা করেছেন আপনারা বাংলাদেশের জন্য, এইভাবে সবসময় করতে থাকবেন, কারণ আপনারা যদি ভালো থাকেন বাংলাদেশ ভালো থাকবে। আর এটাই ভাই, আমি আর এর চেয়ে বেশি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আপনারা মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফ্যামিলিকে ছেড়ে বাইরে থেকে আপনারা যে কষ্টটা করেন এবং সে আপনারা যে বাংলাদেশের জন্য এত কিছু করছেন, এত স্যাক্রিফাইস করছেন, সেটার জন্য মূল্য আমরা সবাই মিলে আপনাদেরকে দিতে পারি। আপনারা রিয়েল হিরো এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের লাল গালিচা ফুল দিয়ে ক্রিকেটাররা মিলে করলো কেমন লাগছে সত্যিকার? আলহামদুলিল্লাহ, রাতকে যখন আমরা ওনাদের সাদরে আমন্ত্রণ জানাতে পেরেছি, এটার পার্ট হতে পারে, আমারও ভালো লাগে। থ্যাংক ইউ বিরাজ। না আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা মাঠে খেলি আর তারা বাইরে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে আনে, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। প্রতি মাসে 1 কোটি প্রবাসী ভাই বোনেরা তাদের কষ্টের টাকা পাঠাচ্ছেন দেশে। আমরা বিশ্বাস করি এই রেমিটেন্স যোদ্ধারা একজন বীর। সকল রেমিটেন্স বীরদের জানাই স্যালুট।